ক্রিকেটার পঙ্কজ রায়ের নাতির বাড়িতে পরিচারিকাকে মারধর তদন্তে শ্যামপুকুর থানার পুলিশের ভূমিকায় চরম ক্ষুব্ধ হাইকোর্ট বিচারপতি জয় সেনগুপ্ত পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়ে বলেন একজনকে লোহার রড দিয়ে মাথায় মারল তাতে এত লঘু ধারা পুলিশ যা বলছে সেটা সব সময় শেষ কথা বলে ধরে নেবেন না পিছনে অনেক কিছু চলে মাথায় লোহার রড দিয়ে মারা হলো অথচ 307 ধারা পর্যন্ত দেওয়া হলো না ক্ষুব্ধ বিচারপতি বলেন আগের দিন নির্দেশ দেওয়ার পরেও সেই ধারা না দিয়ে পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে একজন ডিসিপ তদন্তে নজরদারি করার কথা থাকলেও তা হচ্ছে না মঙ্গলবার রাজ্যকে তাদের বক্তব্য জানাতে হবে